2019 সাল থেকে জ্ঞান ভিত্তিক সমাজ করার প্রত্যয়ে যাত্রা শুরু করে অধ্যাপক এস এম ফরহাদ স্কলারশিপ প্রদান কার্যক্রম বিএম কলেজে। মেসাবী ফরহাদ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। কৃতিত্বের সাথে 1975 এ সম্মান সহ স্নাতক আর 1970 এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ফরিদপুর জেলার মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। জনাব একে আজাদের উদ্যোগে এই স্কলারশিপ প্রদান শুরু হয় ফরিদপুর তিন আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব একে আজাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধাবোধ সাদমান নটেম কলেজে অধ্যয়নরত সে নটেম কলেজের ম্যাথ ক্লাব ও সেস ক্লাবের গর্বিত সদস্য প্রযুক্তির সামাজিক কিছু কার্যক্রম আজকে দিয়ে দিয়েছে সোনালী অচিনের

দুই ও দুই সালে মাধ্যমিক পরীক্ষায় জেলায় সর্বোচ্চ নাম্বার অর্জনের কারণে এই বৃত্তি পান নীলাঞ্জনা ফারজানা খন্দকার সাদমান সাকিব সিরাজুম মনিরা আরাফ শেখ ও সচিত শুব্র বারৈ ধন্যবাদ জানাই একে আজাদ স্যারকে তার মহান উদ্যোগ তারা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এবং আমি সৌভাগ্যবান মনে করছি স্যারকে ফরিদপুরের অভিভাবক হিসেবে পেয়ে এবং আমি যাতে আরও ভালো ভালো ফলাফল করতে পারি ভবিষ্যতে সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ এই রকম একটা বৃত্তি আসলে সকলের জন্যই উৎসাহমূলক একটি ব্যাপার এটি সকলের আমার প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিচ্ছে যেন ভবিষ্যতে ভবিষ্যতে আরও ভালো করার জন্য সবাই আমার জন্য দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে সামনে আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার মার এবং আমার পরিবারের পাশাপাশি আমি আমার শ্রদ্ধ শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠীদেরকেও নিরিদর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সামনে হচ্ছে পরীক্ষা পরীক্ষার আগে আমার এই বৃত্তে আমাকে অনেক বেশি উৎসাহ দিবে এবং আমি যেন আমার এই পরীক্ষাকে একটি অপশন রেখে আমি যেন সামনে সকল গোলগুলো অ্যাচিভ করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া রাখবো সোমবার টাইমস মিডিয়ার ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ এমপি শত বাঁধার মাঝেও এগিয়ে চলার পথে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি আজকে শিক্ষিত ছেলেদেরকে আমরা কর্মসংস্থান দিতে পারছি না এর জন্য কিন্তু ওরা দায়ী না আমরা দায়ী লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আজকে বেকার তাদের কর্মসংস্থান নাই আজকে মানুষ মিডল ইস্টে যাওয়ার জন্যে আজকে ইউরোপে যাওয়ার জন্য নদীতে ডুবে মরছে বিভিন্ন জায়গায় মানুষ অপমৃত হচ্ছে তাই সেই জন্য কর্মসংস্থানের জন্যে আমি ক্ষুদ্র প্রয়াস নিয়েছি তাতে অনেক উপকৃত হচ্ছেন কিন্তু আমাদের অনেক কিছু করার বাকি আমি আজকে যারা বৃত্তি পেলেন তাদের কাছে আমি আহ্বান করব। মানুষ মানুষের জন্যে আমরা বৃত্তি দেই প্রতি বছর মেডিকেলে যারা পড়বেন যদি অসচ্ছল পরিবার তার সমস্ত দায়িত্ব আমাদের আমরা প্রতি বছরই দেই আপনি দরখাস্ত পাঠান আমাদের আজাদ সাহেব এই দায়িত্বে আছেন আমরা প্রত্যেকেই বৃত্তি দেব একেবারে পাশ করে না যাওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করবো শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এক উজ্জ্বল আগামী গড়ার লক্ষ্যে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান তিনি আপনারা যদি একটা উদ্যোগী হন তাহলে আমরা শুধুমাত্র গভর্নমেন্ট গার্লস না জেলা স্কুল না ফরিদপুর শহরে যতগুলো স্কুল কলেজ আছে আমরা কিভাবে একটা সামগ্রিকভাবে একটা বৃত্তির ব্যবস্থা করতে পারি আপনারা যদি একটা স্ট্রাকচার আমাকে দেন তাহলে আমি সবার জন্য বৃত্তির ব্যবস্থা করতে পারবো মানুষের কল্যাণে শুধু লেখাপড়ার ক্ষেত্রে না কর্মসংস্থানের ক্ষেত্রে না আরও চিকিৎসা ক্ষেত্রে সহ কিভাবে আমি আমার মেধা আমার শ্রম প্লাস মানুষ আমার অভিজ্ঞতা এবং আমার আর্থিক সচ্ছলতাকে কিভাবে কাজে লাগাতে পারি এ ব্যাপারে যদি আপনারা সবাই এগিয়ে আসেন ডেফিনেটলি আমরা ফরিদপুর শহরকে সবসময় পারব না অন্ত কোতোয়ালিকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই সেজন্য সবার কাছে আমার আহ্বান এদিকে আয়োজনের শুরুতে এইচ এম মেহেদি হাসানের লেখা বই শিরোনামের মোড়ক উন্মোচন করা হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি